কাপড় চোপড় রাখার জায়গা এবং সেফ আছে দিয়েছে আমাদের অন্যের কেন হবে তো এখানে ঢুকতেই হচ্ছে সুন্দর টয়লেট বাথরুম আছে এন্ড হিয়ারস মি এন্ড বাইরে কি দেখা যাচ্ছে এটা এখন বুঝতেছি না কালকে সকালে বোঝা যাবে আমরা এখন খুবই টায়ার্ড তাই না খাবা না তোমার কাজ করতে হবে আমরা ধানসিঁড়ি থেকে খিচুড়ি নিয়ে আসছি খাবো এখন আমরা ঝাপায় পড়বো সো এখন আজকে রাতের মতো গুড নাইট Good morning. I'm still sleepy. ও বারান্দা বসে এটা আমরা দেখি নাই তো সকালে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাজিয়ে ফারা আমি স্লিপি সাজিয়ে ফারা আর আমি স্লিপি জুম্মার আমরা ঠেসে ঘুম থেকে উঠছি আমাদের শরীর চলতেছে না ঠেলে ঠেলে একজন একজনকে ঠেলে ঠেলে ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে আমরা অনেকদিন পরে ঘুমাইতে পারছি লাইক সাউন্ড স্লিপ আরে ঘুম অনেক লম্বা হয়ে যেত আর একটু হইলে হ্যাঁ আর একটু ঘুমাইলে আর কিছু করতে পারতাম না কারণ আজকে আমাদের ডেটা শর্ট আমাদের এখানে আমরা আজকে আছি জলতরঙ্গ যেটা হচ্ছে আর্মি অ্যাসোসিয়েশন এন্ডার রাইট খুব সুন্দর আমরা এখন ব্রেকফাস্টে যাব তারপর সুইমিং এ যাব এটা খুব সুন্দর এখানে অনেকগুলো হোটেল আছে উপরে মনে হয় সুইমিং পুল আছে স্পা আছে কিনা আমি জানি না সুইমিং পুলের কথা বলছে বারবিকিউ আছে লাইভ যেটা আমরা পাবো না কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 5টায় এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সো বারবিকিউটা ট্রাই করতে পারবো না বাট এখন আমরা ব্রেকফাস্টে যাবো 8:30 থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট এখন বাজে 8:30 আমরা কুইকলি ব্রেকফাস্টে সেরে দেন হচ্ছে সুইমিং পুল একটু দেখতে যাব কি হইতেছে এখানে চলো 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 আই এম হাংরি ওই যে পুল দেখা যাচ্ছে তুমি কোথায় বসো ওখানে আমরা এখন খাইতে বসতেছি ওখানে বাফেট খাবার আছে পুরোটা সেকশন অনেক বড় এত কনফিউজ কেন যেটা খাবারটা নাও না আমি লুচি খাবো উপরে চলে যাবো না নিচে অনেক ক্রাউডও বেড়ে গেছে পাপায় জুসের বদলে আর একটা জুস রাখা উচিত ছিল যারা যারা পাপায়া খায় না মানে হচ্ছে পেঁপে খায় না তাদের জন্য আমি এই জন্য শুধু সিম্পল পানি নিচ্ছি আর হচ্ছে এটাও বলছে মজা আমি জানি না লেট মি ট্রাই
আমি বললাম কি বিশ্বাস হয় নাই আই ডোন্ট ট্রাস্ট ইউ আজ এখানে যে কক্সবাজার রেখে চলে যাব আমি যাইতে পারি রিটার্ন টিকেট আছে আমার কাছে যে আমি দিছি আমাকে টিকেট এখন দিয়ে যায় না হ্যান্ড ওভার করে দিয়ে আমাকে দিছে কেমন লাগতেছে ঠান্ডা ঠান্ডা কুল কুল কাউকে বলেন আমি সাঁতার পারি না যে এই জন্য ধরে রাখছি আমরা যেখানে আছি এখান থেকে পুরো বিচ ভিউ দেখা যায় ইস অনেক জটিল আমাদের আজকে প্ল্যানে অনেক গন্ডগোল হয়েছে কারণ আমরা ঘুমাইছি এত আরামে আমরা চেক আউট করে ফেলতেছি এখন বের হবে 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 we are late পকেটে নিয়ে না I don't have space এটা হচ্ছে পিছন দিয়ে একদম ডাইরেক্ট বের হয়ে যাওয়া যায় ওই যে ওখানে হচ্ছে পুলটা তোমার তো জ্যাকেটটা দিয়ে দেওয়া উচিত ছিল গো হ্যাঁ এটা এখন পেইন দিবে যে রোদ্র জ্যাকেটের পকেটে টাকা টাকা আছে নাকি টাকা চাবি সো এখান থেকে এটা পুরোটা গার্ডেন টাইপের খুবই সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে করা রিসর্টটা এখান থেকে নেমেই হচ্ছে একদম বিচ যদি দেখাই এই যে এখন দেখা যাচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রিজার্ভ রেস্ট হাউস চল তরঙ্গো সুন্দর করছে ইট ওয়াজ এ নাইস ডে আমি একটা সুন্দর গান গাচ্ছিলাম তুই গানটার ভিতরে উঙ্গলি করে দিলা ওইটাতে আজকে চড়তে চেয়েছিলাম কিন্তু এখন মাত্র আমরা গোসল করে এসছি দেন ইরানি বিচ যাবা আমি কিন্তু শপিং এ যেতে চাই কত টাকা 500 টাকা আমি সে কতক্ষণ পুরোটা সে নিয়ে যাবেন আমাদের যেতে হবে আমি কোথায় বসবো পিছনে আচ্ছা স্যার উঠেন চিনবো কিভাবে কতটুক পর্যন্ত যাইতে হবে ওকে যারা কক্সবাজার আসবেন এই রাইডটা তো উঠবেন একটু সাবধানে কারণ আমরা যে টুরিস্ট এটা ওরা বুঝতে পারে এবং এক রাউন্ড দুই রাউন্ড বলে টাকা অ্যাকচুয়ালি বেশি চার্জ করে আমার কাছে এটা মনে হয়েছে যে সে 5 মিনিটও রাউন্ড দেয় নেই 500 টাকা নিচ্ছে নেমে বলতেছিল আরও 200 টাকা দিতে সো একটু সাবধান এইখানে যদি বাইকটাকে উঠেন
সরি নানি বিচ দেশের সৌন্দর্য সাথে কখনোই ভালো লাগছে রাস্তাঘাট তো আমার তো ঘুম চলে আসছে লাল কাঁকড়া এখন তো বুঝতে তো বিকাল দিকে হয়েছে লাল কাঁকড়া একটু অন্যরকম একটা অনেক সুন্দর লাল কাঁকড়া লাল কাঁকড়া নিয়ে যাচ্ছে হ্যাঁ তুলতেছি ভাইয়া সবাই সময় গেছে না না সমস্যা নেই তোমাকে ভয় পায় সবাই সবাই চলে গেছে একেবারে পুরোটা খালি আবার বাইরে হয়েছে ওইদিক দিয়ে আমাদের সাথে আমাদের ট্যুর গাইড হিসেবে আছে মেহেদি ভাইয়া উনি আমাদেরকে কিছু বলবে বিচের সম্পর্কে এই বিচটার নাম হলো পেচারদি আর কি আচ্ছা কাঁকড়া বিচও বলে অনেকে হ্যাঁ এটা আপনার হলো হিমছড়ি থেকে প্রায় 1 কিলোমিটার ইনানের দিকে আর কি আচ্ছা এটার পাশে মারমেড রিসোর্ট মারমেড রিসোর্ট ইকোটা এখানে না একটু সামনে রিসোর্ট আছে আমরা কালকে ইকোতে ট্রাই করছিলাম বুকিং পাই নাই মেইনটাতে ছিল এখানে ইনানেতে প্যারাসেলিং হয় হ্যাঁ তুমি কি উঠবা প্যারাসেলিং এ উঠলে উঠো না তো চলো না যদি ওরা নামে ওর তো নামেই নেই আজকে একটু বুকিং না ওইটা তো ওখান থেকে বুকিং দিয়ে আসতে হবে ওদেরকে নাকি কাঁকড়ার ডিজাইন কাঁকড়া করছে ওই যে ছোট ছোট কাঁকড়া ঢুকে গেল মাত্র একটা আমি দেখতে পাইছি মজার তো বিষয়টা এগুলো নাকি সব কাঁকড়ার ডিজাইন মাশাল্লাহ ওর হাতের লেখা এত সুন্দর ছিল আমি দাঁড়ায় দাঁড়ায় ওর কাজ দেখছি যে ও কিভাবে সুন্দর করে গোটা গোটা করে লিখে দিচ্ছিল অ্যান্ড ভাল লাগছে ও অ্যাকচুয়ালি অনেক কথা বলছে এখানে আমার সাথে তখন তো ওর সাথে কথা বলে অনেক ভাল লাগছে অ্যান্ড সবচেয়ে বেশি যেটা ভাল লাগছে ওর কনফিডেন্স লেভেল যে ও বলতেছিল যে ও স্কুল করে প্লাস বিজনেস দেখাশোনা করে অ্যান্ড সব কিছু একসাথে করে অ্যান্ড এটাও আমাকে বলতেছিল যে আল্লাহর দোয়ায় তার বিজনেসে অনেক ভালো সেল হয় অ্যান্ড হি ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট এতটুকু পিচির ভিতরে এত স্ট্রং মোটিভেশন দেখে আমাদের অনেক ভাল লাগছে সো একটা নিয়েছিলাম হামজার জন্য যে হচ্ছে আমার দেবর অথবা ছোট ভাই যাই বলেন আর একটা শানাসি মোলাপুর জন্য সুন্দর হয়েছে আর এটা আমাদের এটা এখন শাস্তি হাতে নিয়ে রাখতে হবে বলো তোমার নাম বলো মোহাম্মদ রিদুয়া
Electronic devices, including mobile phones, must be switched off during takeoff and landing. Please fasten your seatbelt for takeoff and landing, and whenever seatbelt sign is illuminated. To fasten the seatbelt, put the metal tip into the buckle. To tighten the seatbelt, pull the strap. To unfasten, lift the flap and pull the ends apart. We recommend to keep your seatbelt fastened throughout the flight. In case the cabin pressure reduces oxygen, mask will drop down from above you. Pulling the mask towards you will activate the oxygen supply. Secure the mask over your nose and mouth with the straps and breathe normally. Attend yourself first and then assist others. ঘোরাঘুরি শেষ, এখন ঢাকায় ফিরে যাওয়ার পালা। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই হচ্ছে এই আমাদের এই ঘোরার ট্রিপটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। সেন্ট মার্টিনস কক্সবাজার আসা যাওয়া জার্নিটা একদমই অন্যরকম ছিল। আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার আগের ব্লগগুলোতে, আমি সেন্ট মার্টিনের ভিডিও শেয়ার করেছি, যদি চান আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ঘুরে আসবেন ওই ব্লগ থেকে। আর আজকে আমি সাজেফারা এখানেই বিদায় নিব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।